আসলে ভাইরা কিভাবে বলবো, নেটওয়ার্ক প্রবলেমের কারণে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। যাই ভাঙা ভাঙা ভাবে আপনারা দেখেন, ভাই সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু বলবেন। এই যে অসংখ্য জিও ব্যাগ, এই জিও ব্যাগের মাধ্যমে নদী শাসনের যে প্রাথমিক অবস্থা তা করা হচ্ছে। আপনারা দেখতেই থাকেন, ওয়ালাইকুম আসসালাম। চিলমারি অংশ দেখা যায় না কুড়িগ্রাম থেকে। এক ভাই লিখেছেন, ধন্যবাদ ভাই, অবশ্যই দেখাবো। আসলে আমরা থাকি হচ্ছে সুন্দরগঞ্জ, অর্থাৎ ব্রিজ পয়েন্ট এরিয়া সংলগ্ন। আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের দেখাবো কিছু চিত্র। কিছুদিন আগেও এই জায়গাটিতে জিও ব্যাগের মাধ্যমে নদী শাসনের কাজ চলছিল, অবশেষে জিও ব্যাগগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়। আবারও সরকারের মহৎ উদ্যোগে আবারও নদী শাসনের কাজ শুরু হয়ে যায়। অসংখ্য জিও ব্যাগ, এই যে টিউব ব্যাগগুলো রয়েছে, এগুলো দিয়ে নদী শাসনের কাজ প্রাথমিক অবস্থায় চলছে। আর এখান থেকে আমরা আপনাদের দেখাচ্ছি সেই হরিপুর চিলমারি তিস্তা সেতু। বিশেষ করে বারবার নেটওয়ার্ক প্রবলেমের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। কিছুদিন আগেও হরিপুর চিলমারি তিস্তা সেতু পেজের মডারেটর অ্যাডমিন সমর দাস টুটুল আপনাদেরকে অসংখ্য তথ্য দিয়ে লাইভ এসেছিল। আমার কিছু ব্যস্ততার ভিডিওগুলো করে। হ্যালো, কি বলবো, ও বাবা, আপনাদেরকে বলবো যে আমরা বলে থাকি বা সবাই জানেন যে হরিপুর চিলমারি তিস্তা সেতু পড়েনি, শুধুমাত্র অ্যাপ্রোচ রোড যে রয়েছে এগুলো পড়েছে। অসংখ্য বড় বড় জিও ব্যাগ ভালোভাবে ল্যাপটপ করে পাইলাম না। ঠিক আছে ঠিক আছে, আজ আর নয়। আসলে তিস্তা পাড়ের মানুষ কতটা সাহসী এই বাড়িটি দেখলেই বোঝা যায়।
এই যে বাড়িটি দেখলেই বোঝা যায় আসলে কতটা এরা সাহসী। অবশ্য এদিকে ব্লক নির্মাণ করে ফেলানো হয়েছে, ব্লকের কাজ কিছুটা চলমান। একবারে আমরা হরিপুর খেয়াঘাটে এসেছি।